يا رسول الله وسلم عليك يا حبيب الله تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے تیرے قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے نظروں پہ چڑھے دیکھے کہ تلوار تیرا آقا کون نظروں پہ چڑھے دیکھے کہ تلوار تیرا جھڑکیا کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ বাড়ি তালা শুরু করছি আমি আমি আবার একবার বলছি আমার ভাইরা দাদা ভাইরা অনেকটা কষ্ট করে অনেকটা জার্নি করে এসেছি ভাই আপনাদের ভালোবাসায় যদি আপনারা একটু ভিতরে না আসেন আমরা গজলটা কাদেরকে নিয়ে বলবো রাস্তায় না দাঁড়িয়ে ভাই একটু অনুরোধ করছি একটু আসার জন্য যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না খুশি হব আমরা আমার নবী পাক খুশি হবে আল্লাহ খুশি হবে এটা বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানে বসলে সব কোনো সমস্যা নেই আপনারা একটু আসেন আমি অনুরোধ করছি এসে একটু বসেন ছোট্ট আকারে রবের প্রশংসা দিয়ে হামদে বাড়ি তালা শুরু করছি সকল মনোযোগ দিয়ে শুনবেন তারপর চলে যাবো একের পর এক আমাদের মূল গজল মেঘে মেঘে জমে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা সবুজের গালিচায় আমার মন হারা প্রান্তরে প্রান্তরে আগায় সুন্দরে অন্তরে বাজে পারে ঈশ্বর কি মহনীয়তা
কথার দল সুর সঙ্গী তরে সুগোহার শুনলেন হামদি বাড়িতালা। এবার ছোট্ট করে একটি নাতে রসুল হবে, তারপরে আমি সেই বাচ্চাদের কথা বলেছি, তোমরা রেডি হয়ে যাও। গজা জিলেপি ফিলেপি কিছু খেয়েছো? মানা দোকান বসেছে, এদিকে বসেছে, বসেনি? বাড়িতে কিছু খেয়েছো? চা টোস্ট বিস্কুট কিছু খেয়েছো? হ্যাঁ, কারণ পেটে কিছু না থাকলে গলায় জোর হবে না। আমাদের যেমন ভাইরা একটু খেতে দিয়েছে, তবে কিন্তু এসে চিল্লাতে পারছি, নাহলে পারতাম না। হ্যাঁ, তো যাই বা হোক, একটু জোরে তকবীর হোক, না রেই তকবীর সবাই দেয় না, ফাঁকিবাজ রয়েছে এর ভিতরে কিছু, একটু সবাই মিলে দিলে বিশাল জোরে আওয়াজ হবে, সবাই মিলে একবার দে জোর করে, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফ্রি ফায়ারের আলো, বাবা এরা খুব চালাক, আমডাঙ্গার লোক, যাই তাই ব্যাপার না, নাকি অশোকনগর? আচ্ছা যাই হোক। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা খুব চালাক, আমি বিভিন্ন জায়গায় এটা চেক করি যে বাচ্চা কাচ্চা কি বলে, দেখি ওদের মনের আশা আকাঙ্ক্ষা কি। কারণ ফ্রি ফায়ারটা যদি সরকার বলে দিত যে বাচ্চাদের খেলতে দিতেই হবে, এরা বিশাল খুশি হতো। যাই বাবু, চলুন এবার ছোট্ট করে নাতের রসুল শুনি, তারপর ইনশাল্লাহ সেই বাচ্চাদের নিয়ে কালাম। চলুন। হ্যালো, আচ্ছা আমার ছোট ছোট ভাইরা ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ। বলো, তোমরা আমাকে চিনতে পারছো? কখনো দেখেছো আমাকে? কোথায়? ইউটিউবে ডাইরেক্ট দেখো নি তো? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা আমি সেই লোক তো নাকি? আমি সেই লোক তো, একটু মোটাপানো হয়েছি না? ও কলে পানি উঠবে না, তুমি কিয়ামত পর্যন্ত মোটা হবে না, তাই না? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো?
আমি তোমাদেরকে নিয়ে গজল গাইবো আর আজকে তোমাদের জন্য একটা প্রচুর দামি একটা উপহার নিয়ে এসেছি। একটু অপেক্ষা করতে হবে, গজলগুলো মন দিয়ে শোনো। আমি একটা গজলের পর তোমাদেরকে উপহার দেব, ঠিক আছে? আমি এখনো কিন্তু মূল গজল শুরু করিনি, আমি সবে রবের প্রশংসা দিলাম। এবার ছোট্ট আকারে নবী পাকিস্তানে একটা গজল গাইবো, তারপর আমি আমার মূল গজলে যাব, ঠিক আছে? ইনশাআল্লাহ তার মধ্যে তোমাদের উপহারটাও দিয়ে দেবো। চলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের মেহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পেশ করবো, তারপর চলে যাব আমরা আমাদের কিছু মূল গজল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মনে তে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে মুলেও দেখা দাও আমার। মনে তে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে মুলেও দেখা দাও আমার। মনে তে তোমারি নাম লিখে যাই, স্বপ্নে Oh, come on.
আরো একটি নাতে রসুল এবার বাচ্চাদের পালা তারপর ইনশাআল্লাহ যে সকল বড় ভাই আছে এবং মুরব্বি বাবা জিনা মুরব্বি তো খুব একটা নেই আছে মুরব্বি খুব একটা নেই একটা দুটো দেখতে পাচ্ছি আমি কারণ এখন দেখেন দুটো জিনিস খুব ফেমাস এক হচ্ছে মুরব্বি আর হচ্ছে বুড়ি ইমরান ভাইয়ের গজল তোরা শুনেছিস কি গজল বুড়িমা শুনেছিস বুড়িমা কেরাম ও বুড়িমা কোথায় চলো এটা এরা গজলই শোনে না বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা তাই তো হ্যাঁ তো এখন বুড়ি আর বুড়ো এই দুটো ফেমাস আপনি দেখেন বাংলাদেশে মুরব্বি মুরব্বি হু হু শুনেছিস ওরে বাপ রে বাপ বাচ্চা কাচ্চা খেলতি খেলতি আমারে বলছে মুরব্বি মুরব্বি হু হু বলে পালাচ্ছে কি মুশকিল যাই হোক শুনলেন নাতে রসুল এবার বাচ্চাদের পাওয়ারটা দেখা যাক তারপর ইনশাল্লাহ আমার বড় ভাইরা আছেন আপনারা রিকোয়েস্ট করবেন কি কালাম আপনারা শুনবেন ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা গজল গাইবো তোমরা আওয়াজ দেবে তোমার সঙ্গে দেখো আজকে তোমাদের এখানে কোনোদিন গজল শিল্পী এসেছে আগে গজলের অনুষ্ঠান হয়েছে তবে আজকে কিন্তু ইতিহাস তৈরি করতে হবে এতদিন যা গজলের অনুষ্ঠান হয়েছে এই কন্টেস্ট একটু বাড়াবো এতদিন যা গজলের অনুষ্ঠান হয়েছে আজকের ইতিহাস তৈরি করতে হবে পারবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ হ্যাঁ আমি তোমাদের ভালোবাসায় এসেছি আমি একটা গজল গাইবো আমার সঙ্গে গাইতে হবে সবাই মিলে গাইবে তো কি গজল গাইবো তোমাদের নিয়ে বলো চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর এটা তোমাদের নিয়ে গাইবো তো ওটা পরে হবে এখন একটু অন্যরকম একটু জমানো গজল গাওয়া যাক নাকি তবে একটা কথা আমি বলি এই গজলটাতে আমি তোমাদের দুজনকে উপহার করব বাচ্চাদের মধ্যে ছোট ছোট ভাই বোন যারা আছে যারা আওয়াজ দেবে যারা বেটার আওয়াজ দেবে তার মধ্যে দুজনকে আমি উপহার করব তবে উপহারটা অনেকটা দামি জিনিস এই উপহারটা তোমরা খেয়েও ফেলতে পারবে না রেখেও দিতে পারবে না তোমাদের কাছে থাকলে তোমরা বছর কি বছর উপকৃত হবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি সেই উপহার নেওয়ার জন্য অপেক্ষা করো ঠিক আছে কে জোরে আওয়াজ দিতে পারে আমি দেখব তোমাদের নিয়ে একটা গজল গাইবো বাদাম বাদাম গাই বলে হ্যাঁ গাও বদমাস চলো আমি বলবো মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ারে নবী মায়ারে নবী তোমরা বলবে কামলিওয়ালারে কি বলবে জোরে বলো আরো জোরে সে দয়ারে নবী মায়ারে নবী যদি আওয়াজ হয়েছে ভালো না হলে গজল আমার গেল আর গজল হবে না ঠিক আছে বাচ্চাদের আওয়াজ না হলে আমি গজল গাইতে পারি না তো ফাটানো চটানো আওয়াজ দিতে হবে গলা বছরে একবার ভাঙবে বারবার ভাঙবে না ভেঙে যায় যাক কছি নবীর জন্য আওয়াজ দেওয়ার জন্য যদি গলা চানাচুর হয়ে যায় আপত্তি আছে চলো এক আওয়াজে গাইবে ঠিক আছে দেখি এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী এরা বাংলাই বোঝে না তোমরা বাংলা বোঝো না রেডি থাকতে হবে সবার জন্য জোশ রাখতে হবে ওকে রেডি থাকো সে দয়ার নবী মায়ার নবী এখন আওয়াজ জোরে হবে সবাই মিলে সে দয়ার নবী মায়ার নবী আর জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আর জোরে দয়ার নবী মায়ার নবী এর মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দেয় না আমি দেখতে পাচ্ছি কচি আওয়াজই দিয়েছিস ভালো নাকি মা সম্ভব এবার আমি হ্যাঁ বাঁশলে নিচে যেতে হবে উপায় নেই যারা উপহার নিতে চাও তবে বলে দিলাম একবার মোটা বলেছে মোটা ভাই বলেছে যে যে যারা উপহার পাবে তারা কিন্তু খুব খুশি হবে আর যারা পাবে না খুব আফসোস করবে তার সত্যি কথা যে দুজন উপহার পাবে পরের জন্য কিন্তু আফসোস করতে হবে ওই জন্য জোরে আওয়াজ সবাই লাগাও ঠিক আছে স্টেজ থেকে দেখা হবে কারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো সে দয়ার নবী মায়ার নবী এই ছোট ছোট মেয়েগুলো করছে তোরা একটু দে নাকি তোদের মা বারণ করেছে এই বাচ্চা মেয়েগুলো তোরা দিচ্ছিস যে আওয়াজ দিবি না এক টাকার বিয়ে হবে না কিন্তু এইবার দেখি কি করিস তোরা জোরে হবে সেই দয়ার নবী মায়ার নবী
দুটো ছন্দ গাইবো এবার, এই দুটো ছন্দে পরীক্ষা হয়ে যাবে, একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল। এইরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে, ঠিক আছে? নামায়া বলে ৪০টা করে নেই, ঠিক আছে? সুবহানাল্লাহ হবে, দেখবো। আজ পাপে ভরা ছিল ধরা কালো মাথারে, যারা গমনে গেল ভুবন আলোতে ভরে, একটু ছিললে হবে না। আজ পাপে ভরা ছিল ধরা কালো মাথারে, যারা গমনে গেল ভুবন আলোতে ভরে, আজ পাপে ভরা ছিল ধরা কালো মাথারে, তারা গমনে গেল ভুবন আলোতে ভরে, কার কার গলা চানাচুর হয়েছে হাত তোল দেখি, মানে বসে গেছে কার কার গলা, এর মধ্যে শেষ, এইটুখানি তো শেষ, এখনো তো বাকি আছে গজি, এখনো তো কিচ্ছু হয়নি, এখনো বাকি আছে। এবার এবার দেখতে বলবো কাকে, এখান থেকে মোটা ভাই দেখো আর এখান থেকে আমার এই ভাইজান আছে, আপনারা দুজনে একটু দেখবেন এই বাচ্চাদের মধ্যে, কারণ উপহারটা অনেক দামি উপহার, যাকে তাকে দেওয়া যাবে না, যারা নবীর জন্য সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে। আপনি একটুখানি ফলো করবেন, আমি আপনার কাছ থেকে জেনে দেবো কি আওয়াজটা দিচ্ছে। রেডি আছো সবাই? এই ছন্দের পরে বলে দেবো কি উপহার, ঠিক আছে? রেডি সবাই, রেডি? দেখবো। চার মিষ্টি মধুর, চার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কার চোখের আগার কারোর, তুমি কার সুখের আগার কারোর, চোখেরই কাজল। একটু ছিললে হবে না সুবহানাল্লাহ, চার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কার সুখের আগার কারোর, চোখেরই কাজল। চার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল, তুমি কার সুখের আগার কারোর, চোখেরই কাজল। আর একটা ছন্দ বাকি, এটা হবে ফাইনাল। আচ্ছা উপহারটা বলে দি, মোটামুটি ভাইজান মনে হয় পেয়ে গেছে কে জোরে আওয়াজ দিচ্ছে, আমিও দেখে ফেলেছি জোরে কারা দিচ্ছে, তুমি পেয়েছো? তাই এখন তুমি বলেন, আগে ভাইজানের কাছ থেকে শুনবো। এখানে কিন্তু দুজন অলরেডি প্রাইজ পেয়ে গেছে, আর একটা ছন্দ গাইবো, তাদের দুজনের থেকে যদি আরও দুজন বেশি জোরে দিতে পারে আবার প্রাইজ ঘুরে যাবে, ঠিক আছে? আচ্ছা উপহারটা বলি কি, তাহলে আওয়াজটা আর একটু জোরে হবে, উপহারটা বলবো, দামি উপহারটা। তোমরা আমার বুড়ি মাগজল শুনেছো সবাই, সবাই শুনেছো? আচ্ছা, নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলে, মাথায় পাগড়ি পরনে পিরান আছে, মিথ্যা বলবো না, কসম বলছি, ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি। এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। আমি কিন্তু মিথ্যা বলছি না, আমি কিন্তু কসম করেছি, সত্য কথা বলছি, এই ব্যাগের মধ্যে বুড়ি রয়েছে, বুড়ি ঢুকে বসে রয়েছে ওর মধ্যে, তোরা জোরে আওয়াজ দিতে পারলে বুড়ি তোদের, ঠিক আছে? ইনশাআল্লাহ শেষ ছন্দ, এই ছন্দে দেখবো কার গলায় কত জোর আছে, এবার হবে হাত উঁচু করে আওয়াজ, ঠিক আছে? রেডি? আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা, জোরে হবে না সুবহানাল্লাহ, একটু ছিললে বলো না।
আচ্ছা ওট দেখি আর আর কে সামনে এই এখানে আয় আর একজন মোটা ভাই দেখেছো ওই গেঞ্জি পরা সবুজ ছেলে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ তুই ওট মানে তুই তুই ওট জোরে আওয়াজ দিয়েছে একদম জোরে মানে কি বাপরে বাপ এ কচি তোরা কচি দুঃখ নিস না বাবা দুঃখ পাওয়ার দরকার নেই একদম দুঃখ পাওয়ার দরকার নেই এখনো আমি আমি যতক্ষণ থাকবো তোমার উপহার পেয়ে যাবে বাবা আমি একটু অন্যরকম শিল্পী আমি কিপ্টে নই বাবা আমি কিপ্টে নই আমি তোদের উপহার দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা এদের কাছে একটু মাইক্রোফোনটা দেওয়া হোক আমি একটু চেক করে নিই দাও এ না কচি একটু তোমার নামটা বলো তো সবাই শুনুক বলো আমার নাম শাহিদ রানা গলা বসে গেছে বলো একটু একটু আচ্ছা এ ঠিক আছে এখানে বাড়ি তোমার নাম জিরাটে হ্যাঁ জিরাটে বাপরে বাপ কোচি তোমার নাম কি আমার নাম ইমতিয়াজ মন্ডল ওর চানাচুর ঝুড়ি বাজা সব হয়ে গেছে গলা পুরো চানাচুর হয়ে গেছে ওর গলা তোমার বাড়ি এখানে তো না আমার বাড়ি পিরা চৌমাথা কাইসে রে সব বাইরে থেকে এসে নিয়ে যাবে এই তোদের গলায় জন্য এই গ্রামের বাচ্চাদের গলায় জন্যই সব বাইরে থেকে এসে নিয়ে যাচ্ছে সব নাশ করেছে আচ্ছা মাশা আল্লাহ তোমরা টেনশন নিও না তোমাদেরকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমাদেরকে জিতিয়ে দিয়ে বাড়ি যাবো ঠিক আছে এই বুড়িমার বের কর বুড়িমা কই বের কর এ দেখ বাবা এই যাও এ দেখ বুড়িমা বুড়িমা দেখতে পেয়েছিস আমি মিথ্যা বলেছিলাম সত্য বলিনি বুড়িমা লুকিয়েছিল ব্যাগের মধ্যে আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর বার করেছি এই এই সমস্ত বাচ্চাদের জন্য কেননা এরা এরকম মিলাদ হলে মাহফিল হলে ওরা সকাল থেকে ওই মাইক যদি একবার পেয়েছে সন্ধে পর্যন্ত একাই ঠেলে নিয়ে যাবে কিন্তু ওরা গজল ঠিকঠাক বলতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের দিই তোমরা খুশি সত্যি আলমারিতে রেখে দেবে নাকি না পড়বে পড়বে তো মাশাআল্লাহ তুমি তুমি পড়বে তো পড়তে পারো তো গান 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 শুনবে ভালো করে গান শুনবে না তো আচ্ছা মাশাআল্লাহ চলে যাও একবার তকবীরের ধ্বনি হবে না আর তাকবীর আর জোরে হবে না আর তাকবীর চিন্তার দরকার নেই আমি যতক্ষণ থাকবো এরকম বুড়ি এখন অনেক আছে তোমাদেরকে দিয়ে যাবো ঠিক আছে চলেন এবার আমি আমার মূল গজলে যাব আর একটা কথা অনেক দর্শক আপনারা এসেছেন যার যা ফরমাইশ আছে একটু লিখে দেন একটু বলে দেন কোন গজলগুলো শুনবেন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের পছন্দ নিয়ে গজলগুলো শোনানোর জন্য চলেন তার আগে আপনাদেরকে আর একটা নতুন কালাম আপনাদেরকে শোনাই আল্লাহ রসুল যখন মা আমিনার কোলে দুগ্ধ বসের শিশু মা আমিনার কোলে যখন কান্নাকাটি করছেন দুধ পান করছেন না আম্মা যান আমিনা দেখছেন আমার আপনারা নাবি চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁট দুটো নড়ে নড়ে যেন কিছু একটা বলছে আম্মা যান আমিনা তখন একটুখানি কান পেতে শুনে দেখছে আমার নাবি দুগ্ধ পোষের শিশু দুধ পান না করে ইয়া রব্বি হাবলি উম্মাতি ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কাঁদছেন শুধু আমাদের জন্য নবী পাক দুনিয়ার বুকে জন্ম নিয়ে আমাদের কথা ভাবতে শুরু করে দিও আম্মা যান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন ওরে আমার সোনার চাঁদ তুই কাঁদিস না বাবা তুই কাঁদিস না তুই আমার বুকে আয় বাবা আজ থেকে আমি তোকে দুধ পান করাবো আজ থেকে আমি তোর দুধ মা তোর কান্না আমি হালিমা সহ্য করতে পারি না আয় বাবা আমার কোলে আয় একটা গজল রিসেন্ট আমরা আপলোড করেছিলাম আমরা পাঁচজন শিল্পী মিলে আমরা পাঁচজন মিলে যে গজলটি আপনারা এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেছেন সুন্দর একটি কালাম আপনাদের সম্মুখে একটুখানি পেশ করছি মনোযোগ শুনবেন চলে যাবো আমরা আমাদের কিছু মূল গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আয়রে সোনার মানি কাবার আয়রে সোনা আয়রে সোনার মানি কাবার আয়রে সোনা
আইন সোনার মানি গাওবার আইন সোনার মানি গাওবার আইন সোনার মানি গাওবার আইন সোনার মানি গাওবার আইন সোনার করে তোকে দেব চমাই পরে